রেকর্ড করে রাখছি, পরে তোমরা এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে নিয়ে মানে চালিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখবে। তো এখন শুধু শুনে নাও আমার কথাগুলো। নন পজিশনাল নাম্বার সিস্টেম কি বলছে, যখন কোন একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করার সময় সেম টাইপ কন্টেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। এখানে দেখো 5 কে রিপ্রেজেন্ট করার জন্য 5টা স্টিক আমি ইউজ করেছি। ওকে, তো এইখানে স্টিক গুলো যদি প্লেস গুলোকে আমরা চেঞ্জ করি, মানে ওদের যে পজিশন আছে, এটা সেকেন্ড পজিশনে আছে আর এটা ফিফথ পজিশনে আছে, ফিফথ পজিশনটাকে আমি সেকেন্ড পজিশনে নিয়ে গেলাম আর সেকেন্ড পজিশনটাকে আমি ফিফথ পজিশনে নিয়ে গেলাম, তাতেও কিন্তু নাম্বারের মিনিংটা তোমার সেম থাকবে। তাহলে ডেফিনেশনটা এরকম ভাবে বুঝতে পারলাম যে পজিশন চেঞ্জের সঙ্গে সঙ্গে নাম্বারের মিনিং এ যখন কোনো চেঞ্জ হবে না তখন তাকে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলবো, যেটা এনশিয়েন্ট এজে যখন বেসিক্যালি কোনো নাম্বার সিস্টেম ছিল না তখন এটাকে ব্যবহার করতাম। ইজি। এবার আমরা আসছি এখন যেটা আমরা ইউজ করি, দ্যাট ইজ পজিশনাল নাম্বার সিস্টেম। ডেফিনেশন গুলো স্ক্রিনশট নিয়ে দেখবে তোমরা, পরে রেকর্ডটা আমি দেবো তোমাদের। তো এখানে দেখো যে পজিশনাল নাম্বার সিস্টেম কি বলছে, তার এক্সাম্পলটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমি লিখেছি একটা এক্সাম্পল 154, এখানে 5টাকে 4 এর জায়গায় সোয়াপ করছি আর 4টাকে 5 এর জায়গায় নিয়ে আসছি, তাহলে দেখো নাম্বারের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে তোমার যদি আমরা পজিশনের কথা ভাবি, এটা 0 পজিশনে আছে 4, 5 আছে 1 এ আর 1 আছে 2, এই পজিশনে আছে 0 1 আর 2 এই পজিশনে। তো আমি 0 কে 1 এ আর 1 কে 0 তে যদি নিয়ে চলে যাই, পজিশনকে যদি চেঞ্জ করি, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে নাম্বারের মিনিং, মানে দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ চেঞ্জ আফটার চেঞ্জিং দ্য পজিশন, মানে এ কি করছে না, নিজের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, তো যখন পজিশন চেঞ্জের সঙ্গে সঙ্গে নাম্বারের মিনিংটা অ্যাকচুয়াল না থেকে চেঞ্জ হয়ে যাবে তখন তাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলি। তো মেনলি আমরা এখানে আমাদের যেটা এজেন্ডা, মানে এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটাতে আমাদের এটা প্রত্যেকটা যখন চ্যাপ্টার আমরা শুরু করব তখন তার অবজেক্টিভ সম্বন্ধে বা এটার গোল সম্বন্ধে আমাদের ভালো করে বুঝতে হবে যে কেন আমরা এটা শুরু করতে চলেছি বা কেন শিখবো। অ্যাকচুয়ালি আমরা এখানে যে কোনো ইনস্ট্রাকশন দিয়ে, দেখো আমি এখানে যে সমস্ত টাইপ করে রেখেছি বা এখান থেকে কোনো কিছু ইনস্ট্রাকশন, লেটস সে আমি ফাইলে গিয়ে সেভ করলাম, তো যাই ইনস্ট্রাকশন দিই না কেন সেই ইনস্ট্রাকশন গুলো কি হচ্ছে, কনভার্ট হচ্ছে 01 এ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ বলি। তো এটার সঙ্গে সঙ্গে আমরা যখন মেমোরির মধ্যে ডেটাকে স্টোর করি, মানে হার্ড ডিস্কের মধ্যে যখন ডেটা সেভ হচ্ছে, সেখানে একটা নির্দিষ্ট প্যাটার্নে তোমার কিছু ইন্ডেক্স জেনারেট হয়, সেটা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম হয়। তো আমি সেই নাম্বার সিস্টেম গুলো সম্বন্ধে, মানে আমরা কেন ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা অলরেডি জানি, এটা সম্বন্ধে ছোট থেকে আমরা শিখে এসেছি, কিন্তু বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমেল এইগুলো কেন শিখবো সেটাতে আমি যাচ্ছি। এক তো বাইনারি নাম্বার সিস্টেম বললাম কি যে এই নাম্বার সিস্টেমটা কম্পিউটার সিস্টেম, মানে আমরা এখান থেকে যাই ইনস্ট্রাকশনে পাঠাই না কেন, ও কি করছে এখানে 0 আর 1, 0 মানে লো ভোল্টেজ আর 1 হচ্ছে হাই ভোল্টেজ, এটাতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেম কখন ইউজ করা হয়, যখন আমরা এনকোড করি, এইখান থেকে যে ইনস্ট্রাকশন গুলো পাঠাচ্ছি সেগুলো যখন এনকোড হচ্ছে, পরে এগুলো ডিটেলসে জানবে, তুমি এইটুকুনি মনে রাখো কম্পিউটার সিস্টেম এই তিনটে নাম্বার সিস্টেমকে ইউজ করে। সেই জন্য আমাদের অ্যাজ এ আইটি স্টুডেন্ট উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট দিস থ্রি ল্যাঙ্গুয়েজেস অর থ্রি নাম্বার সিস্টেম। তো আমরা প্রথম থেকে আসছি আরেকবার, দেখো যে ফার্স্টে আমরা জানবো বেস বা রেডিক্স কি। বেস বা রেডিক্স কি বলছে, দেখো যে আমরা একটা নাম্বার সিস্টেম, লেটস সে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম মোট যতগুলো নাম্বারকে ইউজ করছে ওই নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করার জন্য। লেটস সে বাইনারি নাম্বার সিস্টেমে কতগুলো নাম্বার আছে বলো, 0 আর 1, সেই জন্য এই নাম্বার সিস্টেমে বেস কত হবে, 2। ওকে, অক্টাল নাম্বার সিস্টেমে 0 1 থেকে একদম 7 পর্যন্ত, তাহলে টোটাল কতগুলো নাম্বার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 8টা নাম্বার, তাই তো? তো সেই জন্য এই নাম্বার সিস্টেমে বেস 8 হবে। ডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 এটা আমরা ইউজ করে এসেছি, আমরা জানি যে 10 টু দি পাওয়ার দিয়ে সবসময় হয়, ফার্স্টে তোমার 0 তারপর 10 তারপর 100 তারপর 1000 এরকম ভাবে এগিয়ে এগিয়ে যায়, মানে পাওয়ার করে করে টু দি পাওয়ার। তো এটা ডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হয়, ক্যাপিটাল বা স্মল যে কোনো একটা হতে পারে, এবিসিডি এফ। এবার এখানে এ মানে হচ্ছে কত, 10, বি 11, সি 12,
D13 E এগুলো জানো অলরেডি তবু আমি আরেকবার রিপিট করছি পুরো চ্যাপ্টার 14 এন্ড F হচ্ছে 15 ওকে তো তোমরা বলো যে তোমাদের হচ্ছে কনভার্স কি কি করিয়েছে স্কুলে আমি মিউট গুলো উঠিয়ে দিয়েছি বলো তোমরা শুনতে হবে ইয়ে উদয়ন তোমাদের স্কুল থেকে যেটা দিয়েছে সেখানে নাম্বার সিস্টেমের কনভারসেশন গুলো করিয়েছে ডেসিমেল টু বাইনারি বাইনারি টু ডেসিমেল করিয়েছে তাই তো আচ্ছা এরকম করিয়েছে এরকম করিয়েছে কি যে তোমার অ্যাডিশন অফ বাইনারি নাম্বার সাবট্রাকশন অফ বাইনারি নাম্বারস হ্যাঁ স্যার করিয়েছে করিয়েছে মানে তো স্যার ডিভিশন আছে হ্যাঁ আছে ওগুলো আছে তো এগুলো এগুলোতে কোনো যদি অসুবিধা না থাকে তাহলে আমি অক্টাল নাম্বার সিস্টেমের অ্যাডিশনে চলে যাব এগুলো কি করতে পারবে কনভারসেশন করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ স্যার একবার করিয়ে দিন করিয়ে দেব আরেকবার ঠিক আছে কনভারসেশন স্যার করিয়ে দিলেন মানে আচ্ছা ঠিক আছে দেখো এখানে তোমার কি আমরা ফারস্টে এরকম জানবো যে একটু দেখো এখানে পেন এন্ড পেপার ইউজ করতে হলে ভালো হয় আমি দেখছি এখানে মানে ড্র করে করে দেওয়ার চেষ্টা করছি লেটস সে তোমাকে একটা নাম্বার দেয়া হলো যে 69.125 এটা তোমরা যখন কোশ্চেন করবে মিউটটা উঠিয়ে দিয়ে করবে তো এখানে এখানে আমি বেস নিলাম এখানে বেস 10 এটা ইকুয়ালস হোয়াট বেস 2 তো দেখো এখানে যখন ডেসিমেল যে নাম্বার সিস্টেম এখানে তোমার 69 যেটা আছে 69 এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল নাম্বার ঠিক আছে আর 0.125 এটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার ওকে এবার আমরা এখানে যেটা করব কি আমি এই যে এই জায়গাটাকে একটা কালার করে দিলাম এই দিকটা একটা কালার করে দিচ্ছি ওকে তো আমরা যেটা ইন্টিগ্রাল পার্ট থাকছে সেই ইন্টিগ্রাল পার্টটাকে এইভাবে আমি একটু টেবিল আকারে করছি তোমার তোমাদের বোঝার সুবিধার জন্য ইনসার্ট টেবিল এইভাবে একটা টেবিল নিচ্ছে যেটা রিকোয়ার্ড হবে সেভাবে আমরা করে নেব তো এখানে রুলস আগে আমরা একটু রুলটা জানবো যে এখানে যে নাম্বারটা আছে 69 হচ্ছে ইজ দা ইন্টিগ্রাল নাম্বার তো ইন্টিগ্রাল যে নাম্বারের পার্টটা আছে সেই নাম্বারটাকে আমরা যেই নাম্বার সিস্টেমে যেতে চাইছি বেস 10 থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যদি আমরা যেতে চাই যেই নাম্বার সিস্টেমে আমরা যেতে চাইছি সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে আমাকে ভাগ করে করে যেতে হবে মানে আমরা 69 কে 2 দিয়ে ভাগ করব কেন না আমরা 10 থেকে 2 এই বেসটাতে যেতে চাইছি তো আমরা এইখানে দেখো এইখানে তোমার হচ্ছে বেসটা লিখছি এইখানে আমি লিখছি নাম্বারটা এটা যখন পেন এন্ড পেপারে করবে তোমাদের যেরকম শিখিয়েছেন ওই মানে তোমার এলসিএম মেথডে ওইভাবেই তোমরা করবে আমি এইখানে করার সুবিধার জন্য এইভাবে করছি আর এইখানে রিমাইন্ডারটা লিখছি তো আমি 2 দিয়ে এখানে তোমার ডিভিশন করছি দেখো 69 কে আমি এখানে যদি ডিভিশন করা হয় তো কত আসবে তোমার 2 3 6 আর 2 4 8 তো আমি নিচে লিখলাম রিমাইন্ডার পার্ট আমার কত হচ্ছে 1 এটা এটা ক্লিয়ার তো আমি 2 এই বেসটা দিয়ে কি করছি 69 কে ডিভিশন করছি আমি বললাম রুলটা কি যে যে নাম্বারটা আছে ইন্টিগ্রাল পার্টে সেই নাম্বারটাকে যেই বেসটাতে আমরা যাব সেই বেসের নাম্বার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে
তো তার জন্য আমরা আমরা যখনই এ করি ডিভিশন করি, ডিভিশন করার সময় আমরা দুটো পার্ট পাই, একটা রিমাইন্ডার পার্ট পাই আর একটা কোসাইন পার্ট পাই। তো এইখানে দেখো কোসাইন পার্ট, এটা কোসাইন পার্টটা আমরা এখানে 34 লিখলাম আর রিমাইন্ডার পার্টটা এখানে পাশে আমি লিখলাম। ওকে, এবার যে নাম্বারটা আমরা পেয়েছি দ্যাট ইজ 34, সেই 34 কে আমরা কি করছি আবার 2 দিয়ে ডিভিশন করছি। ঠিক আছে, 2 দিয়ে ডিভিশন করলে কত হবে বলো? দেখো এইখানে এই আমরা এই এই যে প্রসিডিওরটা এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত করবো, যতক্ষণ না পর্যন্ত এই নিচে যে রিমাইন্ডার পার্টটা হচ্ছে এই রিমাইন্ডার পার্টটা জিরো হয়ে যায়। ঠিক আছে, তো এবার 2 দিয়ে যখন আমি 1 কে ডিভিশন করছি, মানে কোন একটা ছোট সংখ্যাকে যখন বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন কি হয়, আমরা জিরো হয়ে যাই। যখন আমরা এইভাবে করি, আমি একটু ইজি ভাবে বলছি, যদি তুমি 2 দিয়ে 1 কে ভাগ করো তখন তোমায় কি হচ্ছে 2 জিরো তে জিরো করতে হবে আর রিমাইন্ডার 1 আসবে। ইজি তো? আমার আমার এজেন্ডা হচ্ছে কি এই যে কোসাইন পার্টটা, এই কোসাইন পার্টটাতে জিরো নিয়ে আসতে। ওকে, তো সেটাই আমরা এখানে করলাম। দেখো যে যখন 1 হচ্ছে তো আমি এখানে করলাম কি 2 জিরো তে জিরো আর রিমাইন্ডার পার্ট 1। ক্লিয়ার? তো আমার, হ্যাঁ বলো বলো স্যার, বলছিলাম যে 1 মানে 0.125 টা আছে ওইটার কিছু হবে? এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্টটা করলাম। ইন্টিগ্রাল পার্ট সেটা কত 69, এটাকে আমরা করলাম। ঠিক আছে, এবার এটাকে আমায় কি করতে হবে, রিভার্স অর্ডারে পড়তে হবে। ঠিক আছে, আমরা এইভাবে এটাকে রিভার্স অর্ডারে রিড করব। এইখানে দেখো মানে পেন এন্ড পেপারে করছি না তো একটু অসুবিধা, একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে অসুবিধা হবে। এইভাবে রিভার্স অর্ডারে পড়ব। ঠিক আছে, এবার এটা গেল ইন্টিগ্রাল পার্টের জন্য। ইন্টিগ্রাল পার্টের জন্য তাহলে কি 2 দিয়ে ডিভিশন করে করে গেলাম। এবার ফ্র্যাকশনাল পার্টটার জন্য কি করতে হবে, ফ্র্যাকশনাল পার্টটাতে দেখো কত আছে। ফ্র্যাকশনাল পার্টের জন্য নিয়ম হচ্ছে 0.125 যেটা আছে ওকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করার পর আমরা পাচ্ছি কত দেখো 0.250। ঠিক আছে, এবার এর পাশে যেটা আছে দেখো এখান থেকে আমি এটাকে ক্রস করছি, এই 1টাকে এখান এই 0টাকে এখান থেকে কাটলাম, দিয়ে পাশে আমরা এইভাবে অ্যারো দিয়ে লিখলাম 0। ঠিক আছে, তো আমায় কি করতে হচ্ছে দেখো, ফ্যাক্স এর ক্ষেত্রে যেমন কি করেছিলাম যে কোসাইন পার্টটা যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নিয়ে এলাম মানে কন্টিনিউ করলাম, আর এর ক্ষেত্রে কি না এর রিমাইন্ডার সরি এইখানে যতক্ষণ না পর্যন্ত মাল্টিপ্লিকেটিভ ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে মানে এর যে রেজাল্ট এটা যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ। এবার কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাকশনাল যে নাম্বার হয়, ফ্র্যাকশনাল নাম্বারে আমরা কি সবসময় এর যে এক্সিকিউশন একদম টার্মিনেট করা সম্ভব হয় না, তার কারণটা কি না, অনেক সময় যেমন ধরো 10 কে যখন 3 দিয়ে ডিভিশন করি তখন তোমার কি কোনো রেজাল্ট আমরা পাই না, 3.333 এরকম ভাবে পেয়ে যাই। তো এখানেও এরকম ধরনের সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা 6টা পর্যন্ত স্টেপ করব বা যখন দেখলাম যে রিপিট করে যাচ্ছে তখন সেটাকে স্টপ করব আর পাশে অবশ্যই রেজাল্টের পাশে অ্যাপ্রক্স কথাটা লিখব। তো এটা দেখো মিলে যাবে, কোনো অসুবিধা নেই। 0.250 × 2 = 0.500। তাহলে এখানে আমরা এটাকে ক্রস করে রাখছি, দেখো এটাকে ক্রস করলাম পাশে লিখলাম 0।
সিমিলারলি 0.500 মানে যেটা পয়েন্টের ডান দিকে যেটা আছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করছি এগেইন 2 দিয়ে দেন আমরা পাচ্ছি কত 1.000 এবার পয়েন্টের বাম দিকে যেটা থাকবে বলেছিলাম সেটা সাইডে কেটে এইভাবে বসাতে বলেছিলাম তো 1 এখানে আমরা বসালাম তো এবার দেখো 0.000 ইনটু তুমি 2 করো কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা নেব না তো এর ক্ষেত্রে এটা যেমন রিভার্স অর্ডারে করেছিলাম এটাকে আমাকে ফরওয়ার্ড দিকেই পড়তে হবে মানে যেরকম উপর থেকে নিচে এইভাবে পড়তে হবে এইভাবে দিন ওকে তাহলে এটা রিভার্স তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো যদি আমরা এরকম ভাবে দেখি যে 69.125 s2 equals রিভার্স অর্ডারে কত হচ্ছে 1.001 তো এরকম ভাবে কিছু তোমরা নিজেরা করে নিও সরি এটা 10 হবে বেস এটা বেস 10 এটা বেস 2 দিস ইজ দা রেজাল্ট ওকে এবার এটার জন্য তুমি আমি কতগুলো শর্টকাট ওয়ে তোমাদের বলছি দেখো সেগুলো তোমরা একটু শিখে রাখো শর্টকাট ওয়ে গুলো কি রকম না আমাকে এখানে যদি 2 টু দি পাওয়ারের টেবিল আমি মাথায় রাখতে পারি তাহলেও হবে যেমন আমরা যখন হচ্ছে আমার কাছে যদি সমস্ত নোট গুলো অ্যাভেলেবল থাকে লেটস সে 2500 200 এরকম নোট যদি অ্যাভেলেবল থাকে তো আমাকে বলা হলো যে লেটস সে 2573 রুপিস আমাকে দিতে হবে তো সেক্ষেত্রে কি না আমি সবসময় চাইবো যে 2000 এর যে নোটটা আছে সেটাকে আমি আগে নিতে বা তোমাকে আমি সহজ ভাবে বলছি ধরো আমি 2 টু দি পাওয়ারের টেবিলটা এখানে লিখছি দেখো 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস তোমার 1 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস 2 সেখানে গিয়ে তুমি এখন এইটা মানে এর ফর্মুলা আকারে মনে রাখো ঠিক আছে এখন যদি এটা বলতে যাই না অনেকটা টাইম চলে যাবে বুঝতে পেরেছো তুমি এটা মাথায় রাখো যে কোনো কিছুর পাওয়ারে মানে যদি আমি একটা ক্যারেক্টারও নিই যদি এ নিই এ টু দি পাওয়ার 0 যদি হয় সেটা তো তারও যদি আনসার কি হবে না 0 হবে মানে আমরা যদি এরকমও লিখি এ টু দি পাওয়ার 0 সেটারও আনসার তোমার 1 হবে সরি 1 হবে 2 টু দি পাওয়ার 2 তাহলে 4 হলো তো একই রকম ভাবে 2 টু দি পাওয়ার 5 তোমার কি হবে 2 টু দি পাওয়ার 3 সরি 2 টু দি পাওয়ার 3 সমান তো 8 এরকম ভাবে আমি শুধু এবার নাম্বার গুলো পর পর লিখে আছি আর এ গুলো পড়ছি না তাহলে 8 এর পর 16 আসবে 16 তারপর 32 64 তারপর কত বলো হ্যাঁ জানি না এবার 128 256 আরে ওরা সব মানে অনেকজন তো এখন তো 512 হ্যাঁ 512 তারপর কত হবে আমি পাশে লিখে দিচ্ছি 1024 এন্ড 2048 এইভাবে আমি এতটা পর্যন্তই বলছি ঠিক আছে তো আমি এটা একটু নিচে নামিয়ে দিলাম তো এবার দেখো যে এইখানে আমি 69 যদি নিতে চাই আমি একটু পাশাপাশি এবার লিখছি দেখো নাম্বার গুলো রাইট সাইড থেকে লিখছি ফার্স্টে আমার 1 ছিল আচ্ছা আমি 1024 নিলাম ফার্স্টে তারপর 512 তারপর নিলাম 256 তারপর নিলাম মানে আমি বোঝানোর জন্য এটা করছি তোমরা যখন পরে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে এত সব আর লেখার দরকার হবে না 128 ফন্ট সাইজটা বাড়িয়ে দিই
128, let's say 64, 32, 16, 8, 4, 2, and 1. দেখো এইখানে আমার কাছে এই নাম্বারগুলো অ্যাভেলেবল আছে ওকে তো আমি শর্টকাট ওয়েটা কি বলছি দেখো এটা কি 2 টু দি পাওয়ার টেবিল একটা সময় পর দেখবে তোমার নিজের থেকে এটা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো আমার দরকার 69 নাম্বারটা কি ছিল 69 এটা আমার নাম্বার ছিল তাই তো এই নাম্বারটাকে আমি কনভার্ট করব এটা বেস্ট টেন তো 69 এর জন্য আমরা এইখানে ধরে নাও আমার কাছে এই নাম্বারগুলো আছে তো 69 এটাকে নেয়ার জন্য ফার্স্টে আমরা কত নেব 64 নেব ধরে নাও এইগুলো আমার এক একটা কয়েন ওকে এইগুলো প্রত্যেকটা এক একটা কয়েন ধরে নাও কয়েন বা নোট ধরে নাও ওকে এবার তোমার কাছে এই কয়েনগুলো সব অ্যাভেলেবল আছে মানে একদম মাল্টিপল নাম্বারে অ্যাভেলেবল আছে ওকে তো তোমাকে বলা হয়েছে যে 69 এই রুপিস আমাকে দিতে হবে তুমি কি করো ফার্স্টে নিশ্চয়ই এটা নেবে এটাকে নেবে 64 নেবে নাকি বুঝতে পারলাম না এটা কি ক্লিয়ার হয়েছে আমাকে যদি 69 রুপিস দিতে বলা হয় তাহলে ফার্স্টে আমি কোন নোটটা নেব 64 এই নোটটাই নেব তার থেকে তো বেশি নিতে পারবো না 128 হয়ে গেলে তো বেশি হয়ে যাবে তাই না অধিরাজ কি বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা তো এবার এখানে দেখো যে তোমার 69 হয়ে গেল এবার তাহলে রেস্ট কত আছে 69 থেকে 64 বাদ দাও তাহলে 5 পড়ে আছে তাহলে আমরা নেব এবার কত 4 ঠিক আছে 4 নিয়ে নিয়ার পর পড়ে আছে কত 1 তাহলে নিলাম এই 1 এবার যেগুলো নিলাম না সেগুলোকে তুমি 0 করে দাও 0 0 0 দেখো আমার নাম্বারটা কত 100101 এবার তুমি এইখানের সঙ্গে ম্যাচ করো আমার রেজাল্ট কত ছিল 1000 এখানে দেখো 1000 101 এখানে দেখো ম্যাচ করছে 1000 101 বোঝা গেল এটাই ক্লিয়ার হয়েছে কিনা বলো ঠিক আছে তো সবার উদয়ন স্যার স্যার ফ্রেট স্যার বলতে ফ্র্যাকশনাল পার্টের জন্য কোনো চিনে এরকম শর্টকাট আছে আচ্ছা আমি বলছি দাঁড়াও একটু বলছিলাম যে পরীক্ষাতে এটা করব নাকি যেটা আপনি করেছেন ওটা করব পরীক্ষার সময় বলেছি দেখো দু ধরনের কোশ্চেন থাকবে একটা শর্ট টাইপ কোশ্চেন থাকবে মানে যদি 1 মার্কস থাকে তখন তুমি এটা করবে ওকে আর যখন দেখবে যে 3 মার্কস বা 2 মার্কস আছে তখন তুমি এই লং ওয়েটাই করবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ এবার দেখো আমি উল্টোটাতে যাচ্ছি মানে বাইনারি টু বাইনারি টু ডেসিমেল এটা দেখ বাইনারি টু ডেসিমেল একটা ছোট নাম্বার নিচ্ছি দেখো 10101.101 এটা আমার নাম্বার তো এই নাম্বার থেকে নাম্বারটা বেস 2 তে আছে তো আমি ডেসিমেলে যাব বললাম কারণ আমরা এই দুটো নাম্বার সিস্টেম সম্বন্ধে জানি তো এখানে ওয়ার্ড বেস ওয়ার্ড বেস 10 এটা দিয়ে দাও তো যে কোনো নাম্বার সিস্টেম থেকে বেস 10 এ যখন আসব তখন আমরা পজিশন সেট করব পজিশন কিভাবে সেট করব আরিফ একটু মিউট কর এখানে পজিশন গুলো কিভাবে সেট করব দেখো যে এখানে 10101 আমরা পয়েন্টের পর আমি একটু নিচে এটাকে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি মানে আমার এটা তোমার তাহলে কি ইন্টিগ্রাল পার্ট হয়ে গেল এটা ইন্টিগ্রাল পার্ট হলো আর এই দিকটা তোমার হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট তো এই ইন্টিগ্রাল পার্ট যেটা আছে সেই ইন্টিগ্রাল পার্টের রাইট সাইড থেকে আমি একে পজিশন করা শুরু করব মানে আমার নাম্বারটা তাহলে আমি এখানে লিখছি দেখো বুঝতে সুবিধা হবে তোমাদের আমি একটু স্পেস দিয়ে দিয়ে লিখছি 0 1 0 1 এবার এর যে পজিশন এটার পজিশন কত বলো এনে মেশিনে বলে করতে একটু অসুবিধা হয় আমি কালারটাকে চেঞ্জ করে দিই এটা 0 পজিশন হ্যাঁ ঠিক আছে এইটা তোমার কি হবে 1
এটা 2 2 10 মিনিট পর মিটিংটা অফ হয়ে যাবে হ্যাঁ দিয়ে আমি আবার একটা মিটিং জেনারেট করব ওই সেম আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা জয়েন করবে 5 মিনিট পর মানে রেকর্ডটা সেভ হ্যাঁ আমি বলে দেব লাস্টে হ্যাঁ সি আর এটা 4 হ্যাঁ বলো স্যার বলছিলেন যে এইটা কি করে হলো একটু বুঝিয়ে দিতে পারবেন কোনটা গো কোনটা কোনটা স্যার এইটা এই পার্টটা যেটা ফ্র্যাকশনাল ফ্র্যাকশনাল না ফ্র্যাকশনাল পার্টটা করছি না আমি এই এই পার্টটাই বলছি বাইনারি টু ডেসিমেল এর ক্ষেত্রে এই দিকটাকে আমরা এটা বাইনারি নাম্বার একটা 01 দিয়ে কনস্ট্রাক্ট হচ্ছে মানে সেটা বাইনারি নাম্বার হবে এবার এর ইন্টিগ্রাল যে পার্টটা এর পজিশনগুলো আমি লিখছি মানে এটা হচ্ছে তোমার মুখের কাছে রেখেছো তারা সরে গেল যখন কোশ্চেন মিউট করে রেখে দাও যখন কোশ্চেন করবে তখন তোমার কি বলতো মিউট অফ হয়ে তো এইখানে নিয়মটা কি দেখো যে ডিজিট ইনটু ইনটু বেস টু দি পাওয়ার পজিশন ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন কথাটা ভালো করে মন বোঝো যে আমরা এখানে ডিজিট যেটা সেটা নেব ডিজিট কি আছে বলো রাইট সাইড থেকে লেফট সাইড থেকে 1 আছে তাহলে এখানে ডিজিট হচ্ছে 1 ইনটু বেস কত বলো এর বেস কত 2 2 টু দি পাওয়ার পজিশন পজিশন কত এটার পজিশন কত আছে বলো এটার পজিশন কত এই জায়গাটা 4 মানে আমরা এই 1 টাকে নিয়ে কাজ করছি তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার এখানে কত হবে 4 হবে ওকে দি প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 দেখো এইখানে অধিরাজ কি বুঝতে পারছো অধিরাজ দেখো এইবার আমার অধিরাজ বুঝতে পারছো তো হ্যাঁ স্যার ঠিক আছে এবার এখানে দেখো যে এটার পজিশন অনুযায়ী আমরা এটা করব যে 2 টু দি পাওয়ার টেবিল তো বুঝাইছে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 হবে 16 এবার দেখো পরে যখন তোমরা অ্যাকচুয়ালি করবে 0 মাল্টিপ্লাই করছি মানে কি এটা তো 0 ই হবে সেগুলো আর লেখার দরকার নেই যেগুলো 0 হচ্ছে সেগুলো লেখার দরকার নেই তোমাকে শুধুমাত্র 2 টু দি পাওয়ারের যে টেবিল সেই টেবিলটা মুখস্থ রাখতে হবে আর এইখানে তুমি পজিশন যেই পজিশনগুলোতে 1 আছে সেই পজিশনগুলো শুধু যোগ করে আর তাহলে এটা আমরা নিচ্ছি না এটা বাদ যাবে এটাও আমরা নেব না এটাও বাদ দিচ্ছি তার কারণ কি এটা 0 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে এখানে আউটপুট 0 ই আসবে তো আমি এখানে 0 বলে লিখেই দিলাম প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 টু দি পাওয়ার 2 মানে 4 প্লাস 0 4 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 0 আছে মানে 1 হবে তো দা ভ্যালু উইল বি 1 16 প্লাস 4 হচ্ছে তোমার 21 হচ্ছে তাই তো 21 উইল বি দা আনসার ওকে তো এইখানে এটা গেল তোমার হচ্ছে পয়েন্টেড এই দিকটাতে তো আমরা এখন পয়েন্টের দেখো এখানে মাঝখানে পয়েন্ট আছে পয়েন্টের পর আমার আছে কত 1
জিরো ওয়ান, এইগুলোর জন্য পজিশন কি হবে, এর জন্য মাইনাস ওয়ান, এর জন্য মাইনাস টু, আর এর জন্য হয়ে যাবে মাইনাস থ্রি। ওকে, তো আমি এখানে একটু অ্যারো দিয়ে করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে পরে। এইটা তাহলে মাইনাস ওয়ান হলো, এটা মাইনাস টু হলো, এটা মাইনাস থ্রি হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো আমরা তাহলে এইখানেও একই নিয়ম, নিয়মটা হচ্ছে এটাই, ডিজিট ইনটু বেস টু দি পার পজিশন। তাহলে এইখানে যদি আমরা ডিজিট ইনটু বেস টু দি পার পজিশন করি, তাহলে এখানে প্লাস দিলাম, এই নাম্বারটার জন্য কি হবে ওয়ান ইনটু বেস কত টু টু দি পার পজিশন মাইনাস ওয়ান। ওকে, আবার কি করছি, প্লাস জিরো ইন্টু জিরোটা জিরোই হবে মাল্টিপ্লাই করলে, ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু মাল্টিপ্লাই টু 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 দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি। হ্যাঁ, এবার এখানে আমি একটু সূত্রটাই বলছি, দেখো যে এ টু দি পাওয়ার মাইনাস যদি এন হয় তাহলে তার ফর্মুলা কি, ইকুয়ালস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, মানে ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হবে, বোঝা গেছে। মানে ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার মানে হবে ওয়ান বাই টু, ওয়ান বাই টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কি হবে যে ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি, তার জন্য কি হয়ে যাবে টু টু দি পাওয়ার থ্রি মানে এইট। তো এখানে দেখো জিরো পয়েন্ট ফাইভ করতে দাও, স্টেপ বাই স্টেপ টু টু দি পাওয়ার, এখানে দেখো টু টু দি পাওয়ার এটা এটার জন্য কত হচ্ছে ওয়ান বাই টু, ওয়ান বাই টু হলো প্লাস, এটা জিরো হচ্ছে এটা নিয়ে কোনো কিছু করছি না আমরা, প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি, তাই তো। তো এবার এইখানে দেখো যে আমার রেজাল্ট কি হবে, টু টু দি পাওয়ার থ্রি মানে কত, এই পোর্শনটা পর্যন্ত মানে তোমার এই পর্যন্ত তো টোয়েন্টি ওয়ান হয়ে গেছে, আমরা এই পোর্শনটা এবার ক্যালকুলেশন করবো, তাহলে আমার রেজাল্ট আছে কত ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার কিউব মানে কত ওয়ান বাই এইট, নাকি বুঝতে পারলাম না, তাহলে টোয়েন্টি ওয়ান প্লাস এটা এটা এবার কি না আমাদের এলসিএম করতে হবে, এলসিএম করলে তার করসপন্ডিং রেজাল্টটা পাবো, এইট দিয়ে করো তুমি, এটা ক্যালকুলেশন করতে হবে বুঝতে পেরেছো, তো এইট দিয়ে যদি তুমি করো, এইট যদি তুমি রিমাইন্ডার পার্টে থাকে তাহলে ফোর প্লাস ওয়ান ফাইভ, তাহলে এইট দিয়ে তুমি ফাইভকে ডিভিশন করবে, আমি এখানে ক্যালকুলেটার ইউজ করে করছি কিন্তু তোমরা ক্যালকুলেটার ইউজ করবে না, আমরা যদি ফাইভ কে ফাইভ ডিভাইডেড বাই এইট এটা করলাম তাহলে পয়েন্ট সিক্স টু ফাইভ, এখানে রেজাল্ট হচ্ছে কত ফাইভ ডিভাইডেড বাই এইট, দেন দ্য রেজাল্ট ইজ টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ, এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, হ্যাঁ ডিভিশন করে দেখবে, এখন করতে গেলে সময় লাগবে তো সেই জন্য আমি আর করলাম। এই এটা তোমার আনসার। তো এবার দেখো এটা তাহলে শর্টকাট ওয়ে বা এটার অল্টারনেটিভ ওয়ে কি আছে, এর জন্য আমরা দুটো মেথড শিখব, সেই মেথড দুটো একটু ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, এই মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, আরেকবার নেক্সট মিটিংটা স্টার্ট হলে এই এই পর্যন্ত বুঝতে পারছো, স্যার একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বলো অধিরাজ বলো। স্যার বলছিলাম যে যখন এই 0 1 2 3 4 হচ্ছে তখন এরপর তো আরো নাম্বারস আছে ওগুলো লেখা হবে না, যখন যখন এই নাম্বারটা যখন আর একটু এক্সটেন্ড হতো ততক্ষণ ওই নাম্বার গুলো চলতো, যদি তোমার লেফট সাইডে এক্সটেন্ড হয়ে যেত ও তোমার চলতেই থাকতো। আচ্ছা নেক্সট মিটিংটা আমি আবার 5 মিনিট পর স্টার্ট করছি, একা সেভ হয়ে যাবে, তোমরা কিন্তু যাবে না, একটু ওয়েট করবে, 5 মিনিট পর সেম আইডি সেম পাসওয়ার্ড, হ্যাঁ 5 মিনিট পর আসো। স্যার কি করবো তাহলে, 5 মিনিট পরেই আসো, ওই শুধু আইডি আইডিটা আছে ওই আইডি আর পাসওয়ার্ডটা দেবে 5 মিনিট পরে। হ্যাঁ আমি এইটা, আচ্ছা স্যার ওটা কি লিভ করে দেবো,
লিভ করতে লিভ হয়ে যাবে অটোমেটিক দেখো না আর এক মিনিট বাকি আছে।